দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ কথা দিয়েছিলাম দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে সেই কথা রাখতে ফিরে এসেছি আজকের পর্বে আমরা একটি ওপদের সমাধান করব। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় আছি তোমাদের সাথে তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি আমাদের আজকের প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে সমবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় তা সম্ভব হবে আমরা প্রশ্নটা আরেকবার পড়ে নেই যে প্রমাণ করো যে সমবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় তা সম্ভব হবে তাহলে যেহেতু এখানে একটা সমবাহ ত্রিভুজের কথা বলা হয়েছে তাহলে আমি প্রথমে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করব তো মনে করো যে এই যে ত্রিভুজটা অঙ্কন করছি এটা একটা সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটি সমবাহু যদিও সবগুলো বাহু সমান মনে হচ্ছে না তারপরও এটাই আমার সম্ভব ত্রিভুজ তো ধরো এই ত্রিভুজের একটা নাম দিয়ে দিই এ বি সি এটা হচ্ছে একটা সম্ভব ত্রিভুজ এরপরে প্রশ্নে কী বলেছে যে ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে তাহলে ত্রিভুজের যে বাহুগুলোর মধ্যবিন্দু ধরো বিবাহর মধ্যবিন্দু আমি এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে বিবাহর মধ্যবিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু তাহলে আমি মধ্যবিন্দুগুলোর নাম দিয়ে দিই এটার নাম দিই ডিই আর এটার নাম দি ই এবং এই যে বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটার নাম দিলাম এফ এরপরে কী বলছে মধ্যবিন্দুসমূহ যোগ করলে তাহলে এই বিন্দুগুলোকে এখন আমি যোগ করব দিলাম যোগ করে ই তারপরে কি করব যোগ করলাম এখানে এফ আর এখানে যোগ করলাম এফ দেখো এই বিন্দুগুলো যোগ করার ফলে একটা নতুন ত্রিপুর উৎপন্ন হলো যার নাম হচ্ছে এফ আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডি ইএফ ত্রিভুজ তাহলে দেখো এই উদ্দীপকে যে তথ্য দেওয়া ছিল সেই তথ্য থেকে আমি একটা ত্রিভুজ এঁকেছি এবং তার বর্ণনা এখন আমি দেব বিশেষ নির্বাচনে মনে করি ত্রিভুজ সি একটি সমবাহু ত্রিভুজ যার অর্থাৎ এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এসি ডিইএফ যথাক্রমে এবি এসি এবং এর মধ্যবিন্দু মধ্যবিন্দু কিন্তু যোগ করলে যে বিএফ এবং ডি এফ যদি যোগ করি তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয় ত্রিভুজ ডি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডি সমবাহু তাহলে দেখো আমরা চিত্র থেকে বিশেষ নির্বাচন লিখে ফেলেছি যে বিশেষ নির্বাচন লিখলাম হচ্ছে মনে করি ত্রিভুজ এবি একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ এব বি ইকুয়ালস বিসি ইকুয়ালস এসি প্রত্যেকটি পাহরদেরকে সমান ডিএএফ যাত্রমে ডিই ডিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ডিইএএফ যথাক্রমে এ বি এসি এবং বিএফের মধ্যবিন্দু তো এই মধ্যবিন্দু ত্রয়কে আমি যদি দেখো মধ্যবিন্দু ডিই ইএফ এবং ডিএফ যোগ করি যোগ করার ফলে অভ্যন্তরে যে ত্রিভুজটা উৎপন্ন হয় ডিইএফ আমার প্রমাণ করতে হবে এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ চলো আমরা প্রমাণ করি তো প্রমাণ আমি কয়েকটি ধাপে প্রমাণ করব প্রমাণের প্রথম ধাপ ধাপ একে দেখো এখানে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এর এই ত্রিভুজ এ বি সি এ দেখো বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই তাহলে ত্রিভুজ বি এবং সি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে ডি ই তা লিখতে পারি যে এবি ও সি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা ডি ই সুতরাং ডি ই ইকুয়ালস টু হাফ বি সি কেন এমনটা লেখা যায় দেখো ডি সমান হাফ বিসি আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহু এখানে আমার যে কোনো দুই বাহু হচ্ছে বি এবং এসি এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা ই তাহলে ডি ইটা ত্রিভুজের তৃতীয় বাহু তৃতীয় বাহুটা হচ্ছে বিসি এই বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক হবে তাই লিখতে পারি ই ইকোয়ালস টু হাফ বিসি কোন শর্তে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহু দৈর্ঘ্যের অর্ধেক তাহলে আবার দেখো ত্রিভুজ এ বি সি এ লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ এই ত্রিভুজ সি এ বি বাহু এবং বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে ডিই বি ও বি সি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা ডিই তাহলে এখানে লিখে দিলাম যে ত্রিভুজ এ বি সি এ এ বি ও বি সি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা ডিএফ তাহলে আবার ত্রিভুজ এবি ও বিসি বাহর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে ডিএফ যদি ডিএফ মধ্যবিন্দুর সংযোগ রেখা হয় তাহলে লিখতে পারি সুতরাং ডিএফ ইকুয়ালস টু হাফ দেখো এই যে ডি এফ ডি ডিএফ ইকুয়ালস টু হাফ এসি হবে ডিএফ ইকুয়ালস টু হাফ এসি এ সি কেন হবে কারণ আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহু দৈর্ঘ্যের অর্ধেক এবি এবং বিসি বাহুর মধ্য সংযোগ রেখা হচ্ছে ডিএফ তাহলে ডিএফটা হবে যে তৃতীয় বাহু এসি এর দৈর্ঘ্যের অর্ধেক দেখো এসি এর দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ ডি ইকুয়ালস টু হাফ এসি তো ডি ইকুয়ালস টু হাফ এসি আমরা এটা লিখলাম এবার চলো আমরা ধাপ তিন কমপ্লিট করি ধাপ তিন ধাপ তিনে আমরা যে কাজটা করব দেখো এখানে আমরা প্রথমে করছি কি ডি সমান হাফ বিসি সি আর ডি সমান হাফ এসি তাহলে ডি এবং এফ তাহলে এফটা সমান কী হবে হাফ এ তাহলে এটা আমরা লিখতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে লেখা যাবে কি যে এফ ইকুয়ালস টু হাফ ইএফটা কী হবে এফটা হবে বি এর দৈর্ঘ্যের অর্ধেক তাহলে হাফ এবি ধাপ চার ধাপ চারে এখন আমরা যে কাজটা করব তোমরা দেখো যে ত্রিভুজ সি হচ্ছে সমবাহু তাহলে লিখলাম ত্রিভুজ সি সমবাহু ত্রিভুজ সি সমবাহু দেখো ত্রিভুজ সি যদি সমবাহু হয় তাহলে লেখা যায় অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু এই যে আমরা এখানে লিখেছিলাম যে এ বি সমান বি সি সমান এসি এটা লেখা যাবে এবি বি সমান বি সি সমান এসি তো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান যদি আমি কোনো কারণে জানতে পারি যে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে বাকি যে দুইটি বাহু থাকবে তাদের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হবে তাহলে এখন দেখো আমরা এখান থেকে বের করেছি হাফ মান করে তাহলে দেখো যদি এটা লিখতে পারি যে হাফ এবি ইকুয়াল টু হাফ বি সি ইকোয়ালস টু হাফ এসি এটা হতে পারে আমরা এই যে এখানে যে মানগুলো বের করেছি সেগুলো বসিয়ে দিচ্ছি অথবা তুমি ধরতে পারো যে আমরা প্রত্যেকটা যে বাহুকে দুই দ্বারা ভাগ করলাম প্রত্যেকটা অর্থাৎ এবিকে দুই দ্বারা ভাগ করছি বিসিকে দুই দ্বারা ভাগ করছি এবং এসিকেও দুই দ্বারা ভাগ করছি ভাগ করলে আমি কী পাচ্ছি হাফ এবি ইকোয়ালস টু হাফ বি সি ইকোয়ালস টু হাফ এ সি তো দেখো এখন এই হাফ এবির একটা মান কিন্তু আমি বের করেছি হাফ এবির মান কি বলো তো এই দেখো ই এফ তাহলে হাফ এবির পরিবর্তে কী লেখা যায় ইএফ লেখা যায় তাহলে তুমি এখানে চাইলে কিন্তু ইএফ বসাতে পারো হাফ এবিকে আমরা ই এফ দ্বারা রিপ্লেস করতে পারি ইকুয়ালস টু একইভাবে বিসি হাফ বিসি হাফ বিসি দেখো এখানে হাফ বিসি ইকুয়ালস টু ডিই তাহলে বিসি অর্থাৎ হাফ বিসিকে তুলে দিয়ে আমি এখানে বসাতে পারি ডিই ইকুয়ালস টু হাফ এসি দেখো হাফ এসি এই হাফ এসি পরিবর্তে আমি চাইলে কিন্তু এফটা বসাতে পারি তাহলে হাফ এসিকে আমি ডিএফ দ্বারা রিপ্লেস করে দিলাম কী প্রমাণ করতে বলা হয়েছিল দেখো আমরা বলেছিলাম যে প্রমাণ করবো যে ত্রিভুজ ডি এফ সমবাহু দেখো ত্রিভুজ ডি এর মধ্যে ডিই ইকুয়ালস টু ই এফ এই যে ডি ইকুয়ালস টু ইএফ ইকুয়ালস টু ডি এফ তাহলে দেখো প্রত্যেকটি দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সাজিয়ে লিখে দিই সুতরাং ডিই ইকুয়ালস টু ইএফ ইকুয়ালস টু ডিএ যদি এই ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ যদি ডি ইএফ এবং সে ডিএফ হয় অর্থাৎ দেখো ত্রিভুজ ডি ইএের প্রত্যেকটি বাহুরতে যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ডি ইএফ সমবাহু সুতরাং ত্রিভুজ ডি ইএফ সমবাহু প্রশ্নে কি বলা হয়েছিল প্রমাণ করো যে ত্রিভুজের অর্থাৎ মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজটা আমি পাবো সেই ত্রিভুজটা আমি সম্ভব প্রমাণ করতে হবে যে আমি প্রমাণ করবো কি যে ত্রিভুজ ডি এফ সম্ভব দেখো প্রমাণ করেছি কি ত্রিভুজ ডি ইএ সম্ভব হোক তাহলে এখানে লেখা যায় এখন প্রমাণিত চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি আমরা প্রশ্নটা আরেকবার পড়ি যে প্রমাণ করো যে সম্ভব ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সম্ভব হবে তাহলে যে ত্রিভুজের অর্থাৎ মূল ত্রিভুজের কথা বলেছে আমি সেই মূল ত্রিভুজটি প্রথমে রাখলাম যে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ এর তিনটি দৈর্ঘ্য সমান এবুয়াস বিসি ইকুয়াস এসি ডি এফ যথাক্রমে এ সি এবং সি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে প্রমাণ করার আগে একটু অঙ্কন করি যে ডি এফ এবং ডি এফ যোগ করি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডি এফ সমবাহু প্রমাণ প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটা করব ত্রিভুজ সি এ ত্রিভুজ বি এবং বাহর মধ্যবিন্দু এবি এবং এসি বাহির মধ্যবিন্দু দেখো ডিই তাহলে এদের যে সংযোগ সরলেখা নাম হবে ডিই তাহলে এবি ও বাহর মধ্যবিন্দুর সংযোগ রেখা ডিই তাহলে ডি ই ইকোয়ালস টু হাফ বিসি ডি ইকোয়ালস টু হাফ বিসি কারণ কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক তাহলে তৃতীয় বাহুটা ছিল বিসি বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক হবে হচ্ছে ডিই অর্থাৎ ডি ই ইকোয়ালস টু হাফ বি সি একই রকমভাবে দেখো আবার ত্রিভুজে এবিসি এ এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দুর সমাজের সরল লেখা ডিএফ তাহলে ডিএফিক টু হাফ এসি লেখা যায় কারণ দুই বাহু হচ্ছে এবি এবং বিসি এদের মধ্যবিন্দুর সরকার সরল লেখা হচ্ছে ডিএফ তাহলে ডিএফ সময় সমান হাফ এসি তাহলে এটা কেন এই যে একই কারণে তাহলে আমি লিখতে পারি একই কারণে এই কারণটা কি কারণটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সমাজের সরল ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক একই কারণে এটাও হবে দেখো ধাপ তিনে অনুরূপভাবে প্রমাণ করা যাবে যে ইএফ ইকুয়ালস টু হাফ এবি এখন আমরা যে তিনটা এখানে তিনটা ধাপে যে তিনটা জিনিস প্রমাণ করলাম সেই তিনটা জিনিস নিয়ে আমরা চার নম্বর ধাপে এটাকে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। তাহলে ত্রিভুজ এবিসি সমবাহু প্রশ্নে বলা ছিল ত্রিভুজ এবিসি সমবাহু যেহেতু ত্রিভুজ এবিসির সমবাহ তাহলে এর প্রত্যেকটি দৈর্ঘ্য কি সমান তাহলে লেখা যায় অর্থাৎ এববি ইকুয়ালস টু বিসি ইকোয়ালস টু এসি এখন দেখো এখানে প্রত্যেকটা যে বাহুকে আমি দুই দ্বারা ভাগ করলাম আর তাহলে হাফ এবি হাফ বিসি সি হাফ এসি দেখো হাফ এবির মান আমি জানি হাফ এবির মান হচ্ছে ইএফ তাহলে হাফ এবির পরিবর্তে লিখলাম হচ্ছে ইএফ দেখো হাফ বিসির মান হচ্ছে ডি ই হাফ বিসির মান হচ্ছে ডি ই লিখলাম ডিই হাফ এসির মান হচ্ছে ডিএফ একটু সাজিয়ে লিখলাম যেহেতু দেখো ত্রিভুজ ডি এর প্রত্যেকটি দৈর্ঘ্য সমান তাহলে বলাই যায় যে ত্রিভুজ ডি ইএফ আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ